নম্বর প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, সেটা হচ্ছে অনুক হুজরা বলছে স্বপ্ন স্বপ্নে নাকি করোনার ওষুধ পেয়েছে, এটা কি সঠিক? ওই সব হুজুররা বলছে যারা স্বপ্নের ধর্মে বিশ্বাসী, এরা স্বপ্নের ধর্মে বিশ্বাসী। আর জি, ইসলামে কোরআন এবং সুন্নাহ ছাড়া স্বপ্নের কোনো অস্তিত্ব নেই। জি, দলিল হচ্ছে আল কোরআন, দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এছাড়া আপনি স্বপ্নের আশ্রয় নেবেন যে স্বপ্নের মাধ্যমে চিকিৎসা পেয়েছি, স্বপ্নের মাধ্যমে অমুক তদবির পেয়েছে, স্বপ্নের মাধ্যমে সে জানতে পেরেছে যে বাংলাদেশে করোনা ভাইরাস আসবে না, আর কোনো বক্তা বলে যারা উজু করে তাকে করোনা ভাইরাস ধরবে না, যে নামাজ পড়ে নামাজিকে ধরতে পারে না, না হলে কোরআন মিথ্যা হয়ে যাবে, এসব সব মূর্খের পাল। এগুলি হচ্ছে সব জাহেল, মূর্খ, মূর্খ সমাজে মূর্খ বক্তার ছড়াছড়ি। আল্লাহ যেন আমাদের জনগণের মূর্খতা অজ্ঞতা দূর করে দেন। আর তাদের যে ওলামা সু, যাদেরকে আলেম মনে করছে, এই সব জালেম জাহেল থেকে, তাদের অনিষ্ট থেকে, তাদের ফিতনা থেকে দুনিয়া আখেরাতের আল্লাহ হেফাজত করার তৌফিক দান করে। বলছেন এ ভাই আরো, আবার কেউ বলছে কোন শিশু জন্মের পর করোনার ঔষধ বলে দিয়ে মারা গেছে, এদেরকে শয়তান ওহি করেছে, এদেরকে নিয়ে শয়তান খেলা করে। সুতরাং যাদের কাছে শয়তানের ওহি আসে আর শয়তানের ওহির ভিত্তিতে তারা এসব কথা বলে, প্রচার করে, গুজব ছড়ায়, তাদের অনিষ্ট থেকে নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, নিজের দেশকে বাঁচান, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন। এই ক্ষেত্রে যে এইসব বিদাতপন্থী হুজুর কবিরাজ আর এইসব স্বপ্নের ধর্মে বিশ্বাসীদেরকে একটু শায়েস্তা করুক, না হলে জাতি গুজবের ধর্মে বিশ্বাসী হয়ে যাবে। আল্লাহ যেন হেফাজত করেন।